বাসর রাতে বিলাই মারা লাগে বুঝছিস বাবু তুমি আমার একটু বিলাই মার না অন্য দিন কালকে এই কাজটা দিও কালকে মারো এই বেশি কথা কইছ না বাসর রাতে বিলাই মারা লাগে বাবি ও বড় বাবি কোনো দেনা পাওনা লাগবে না আজকে নিয়ে আসতে বলছে তাই না হ্যাঁ তাহলে দেরি করে লাভ কি চল হ্যাঁ চলো দেখে আসি ভাবি আমার কিছু বন্ধু বান্ধব কইলে ভালো হইতো না আরে বন্ধু বান্ধব শখ কত আগে বলে নিয়ে আসি তো তারপর যত খুশি ঘুরা ঘেরা করিস হানি মনে যাবি না হানি মন আরে বউবাদ দেবো বড় করে একটা বউবাদ দেবো ঠিক আছে তাহলে চলা দেরি না করি ভাবি একটা কথা কইতে চাচ্ছিলাম তোর আবার কি কথা যে আমার কয়টা বন্ধু আছে তো পর খুব ভালো অগ বিয়ার সময় আমি গিয়েছিলাম আমার বিয়ার সময় যদি অগের একটু কইতাম ভাবি আরে বাবা শুনলি না তোর মেজ ভাই কি বললো তোর বড় ভাই আসলে বড় করে অনুষ্ঠান করবে আচ্ছা ভাবি আজকে শুধু আমরা বউকে নিয়ে আসবো ভাবি তোমার বিয়ের সময় দেখছিলাম ভাই কত সুন্দর করে একটা বাসর ঘর সাজাইছে আমার বিয়ের সময় ওরে পাকনা রে হ্যাঁ সবই তো বুঝছি বলে কিচ্ছু বুঝছ না বাসর বলে বুঝো না ওই যে ভাই ফুল দিয়ে সাজাইছিল তো আচ্ছা তোর বিয়েতে বাসর ঘরে ফুল লাগবে রঙিন কাগজ লাগবে তাকে আমি বুঝি না তাকে আমার কয় লাগে রে পাগল এ শোন আমাদের বড় ভাই যদি আসে তুমি গেট দেবো লাইটিং করবো একদম বড় করে করবো হাতি ঘোড়া খাওয়াবো খাওয়াবো ভাবি আমি তোমার একটা কথা কই আবার কি কথা তোমার বিয়ের সময় তো সবকিছু নগদে নগদে করছো তাহলে আমার সময় আবার দেরি কেন তোর ভাই নাই তখন তো তোর ভাইয়ের বিয়া তাই দেরি হয় না এবার তোর তো তোর বিয়া আচ্ছা ঠিক আছে তাহলে লো এটা তো আমাদের আমাদের বংশের তুই হচ্ছে শেষ বিয়ে সেই জন্য বড় ভাই সহ আসলে একটু বড় করে করবো আচ্ছা ভাবি চলো চল 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 দেরি করিস না ভাবি আপনি আসেন আমি খুব খুশি হয়েছি আর আমার বোনকে তো আপনি দেখছেনই এটা নিয়ে আর কি বলবো আমার বোন সম্পর্কে তো আপনি জানেনই আপনার বোনটা আমার খুব পছন্দ হচ্ছে ভাই খুব ভালো মেয়ে যেখানে আমাদের বড় বাবুর পছন্দ হচ্ছে সেখানে আমাদের কোনো আর কিছু বলার নেই না ঠিক আছে ভাই যান কিন্তু কথা হলো কি ওই ছেলে কি করে আমার দেবর মাশাআল্লাহ খুব সহজ সরল ভাই ছোট্ট একটা দোকান আছে দোকানদারি করে যাক আর এমনি কোনো হাবি দাবি করতে নাই তো না 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 আমার ভাই ওরকম হাবি দাবি তুমি দেখেছি তেলে যে বলেন সাত গ্রাম খুঁজাও আপনি এরকম একটা ছেলে পাবেন না চাল চালনে কথা বার্তা সামাজিকতা নামাজ কালাম আল্লাহর রহমতে কোনো দিক থেকে আপনি কি সাত গ্রামের একটা পোলা খুঁজে পাবেন না আমার ভাই দোকান আর ঘর দোকান আর ঘর এই তার আর কিছু নেই দেখ ভালো লাগলো বিষয়টা শুনে কেন আজকাল তো ভাবি বুঝিনি ইয়ং ছেলে ফেলে এই হাবি জাবের মধ্যে জড়ায় টড়ায় যায় প্রথমে মনে করে বিয়ের সাথে সময় এগুলো কথাবার্তা হয় টয় না কোনো কিছু পরবর্তীতে যখন জানা যায় ভাবি তখন আর আসলে কি বলবো মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যায় বাবা বাবা ভাই এদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমাদের ওরের ওই ধরনের কোনো কিছু কোনো অভ্যাসে নাই একেবারে সহজ সরল আচ্ছা দেরি তো হয়ে যেতেছে তো মেয়েটা ডাকেন একটু দেখি জি ভাবি এই বউ এসে পারে নিয়ে আসো আপনি দেখছিনি তারপরেও যেহেতু ভাই জান আসছে সেই জন্য আর কি মাশাআল্লাহ তোমার যখন পছন্দ আমার তো ঠিক একই খুব সুন্দর ভাইয়া আমার খুব পছন্দ হয়েছে তা তোমার নাম কি আমার নাম শেফা বাহ রান্না বান্না জানো তো রান্না বান্না কম বেশি জানি আমার বোন কিন্তু মোটামুটি রান্না বান্না জানে আর আপনি ওই যে বাংলা বলেন চাইনিজ বলেন
ওই যে ওই মোবাইল টিপা টিপা ওই ইউটিউব দেখে দেখা মোটামুটি অনেক কিছু রান্না করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে লেখাপড়া কতটুকু করেছো আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি আচ্ছা এমনি কোরআন শরীফ তো পড়তে পারো তাই না আমার আমার খুব পছন্দ হয়েছে ভাই হ্যাঁ ভাবি আমার ছোট বোন রে মনে করেন অল্প বয়সেই কোরআনে খতম দিয়েছি তাহলে তার কোনো কথাই নাই আমাদের ভাবির পছন্দ আমাদের পছন্দ আলহামদুলিল্লাহ গার্জিয়ান বলে কথা তাহলে এই ভাইজান একটা দিনক্ষণ ঠিক করেন আর বিষয় আসে কি লাগবে না লাগবে আমাদের তো একটা প্রস্তুতির ব্যাপার আছে বড় ভাবি বলো তুমি দিনক্ষণ দিনক্ষণ তো ভাবি ওই একটু কথা ছিল যে বলেন কি বলবেন এখন বউ কিছু বলবা ইয়ে ভাবি ওই মানে আমার বউ আপনার ভাবি বলতেছিল কি ওই আমাদের তো আসলে সেরকম সয় সম্বল না আমরা আর কি যাই হোক আমার একটা মাত্র বোন যত সামান্য যা পারি কিছু দেওয়ার চেষ্টা করবো আর কি তো আপনার যদি একটু দেনা পানা সম্পর্কে কিছু বলতেন তাহলে আমাদের একটু গুছাইতে সুবিধা হইতো আচ্ছা ভাই রে আমরা এই আমার দুই দেব যাই দেয় যাই কামাই আলহামদুলিল্লাহ আমাকে চলে যায় আমাদের দিনা পানার কিছু দরকার নাই আমার লক্ষ্মী বউ রে সুন্দর করে সাজাই করে আমার ভাইয়ের লেগে দিলেই হবে আর কিচ্ছু লাগবে না না আমাদের আর কিচ্ছুই লাগবে না আর বিয়ের ডেটটা আজকে হলে ভালো হয় আজকেই হ্যাঁ ভাই আমার কাছে সময় নেই রে ভাই যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে ও দেখছো আমি তোমার একটা কথা শিখতাম না সব সময় যে হালাল পথে থাকলে সৎ পথে থাকলে উপর আল্লাহ কিন্তু কোনো না কোনো উপায় করে আনি যায় দেখছো হ্যাঁ আজকে আমার বোনের যে বিয়া ঠিক হইলো যে সম্বন্ধে আসছে আমি তো চিন্তাই করি নাই যে আল্লাহ আমার উপর এত বড় মেহরবান করবে আচ্ছা ইয়ে তুমি সেবারে নিয়ে ভিতরে দাও ভাবি আপনারা ভিতরে যান আমি কাজি সাহেবের খবর দিই আর ওই বউ ওই যে ঘরে টুপি চিকিৎসা আছে ওদের টুপি চিকিৎসা করাও আমি বন্ধুকে চাই যাচ্ছি কাজি সাহেব লুয়া আচ্ছা ঠিক আছে চল ভাই চল ভিতরে ঘরে মানুষজন নাই তো তাই বুঝি কি করবো কও এখন এই ঘরের মধ্যে মেয়ে হইলে যে তুমি আর আমি আর আমাকে মেজ বউ নতুন মেহমান হবে বাপের বাড়ি গেছে নতুন অতিথি নিয়ে তারপরে বাড়ি যাই আর শোনো আমার দেবতা কি কি সমস্যা তুই মানাইয়া নিও আবার রাগারাগি করো না আচ্ছা বাবা তুমি ভারী মিষ্টি গো দেখতে ওই জন্য সব কিছু কি জানা শোনা আছে দাদি নানিরা শিখাইতেছে নাকি আমার শিখাই দেওয়া লাগবে আসলে আমি কিছু বুঝতে পারিনি আল্লাহ রে কিছু বুঝো না না ফিটার খাও আজকে তোমাদের বাসর রাত বাসর রাতে কী কী করতে হয় তাকে আমার শিখে দেওয়া লাগবে ইয়ে মানে এই লাইক কী বলতেছে কেন শিখাই দেবেন তার মানে আপনি সবই জানেন তাই না গো না না আমি আমার কোথা থেকে জানবো শোনো সকালবেলা কিন্তু আমার এই রিপোর্টিং করবা রিপোর্টিং বোঝো কি হইলো না হইলো কোথায় কোন সমস্যা হইলো সবাই সে আমার বলবা আমি ভাবি আমার না বললে কোনো উপায় নাই সমস্যা হইলে সমাধানটা কিন্তু আমারই দিতে হবে আচ্ছা কমনে আমার কি তাম তাম তো করে কেন আমাকে নতুন বউ হ্যাঁ কি হয়েছে কিছু হয় নাই আপনার কথা শুনে ভয় লাগতেছে ভয় না বললেন যে লজ্জা লাগতেছে হ্যাঁ লজ্জা আমার ভাই আজকে তোমার সব লজ্জা শরম সব কিছু গাইড করে দিবে আপনি এইরকম কথা কই আমার লজ্জা দিয়েন না আচ্ছা সব মাইয়ারাই লজ্জা পায় ঠিক আছে দুদিন পরে তখন এই ভাবির দিকে তাকাই থাকে ভাই ভাবি এখনো ভাত হইলো না এখনো চা পাঠাইলে না তাই না আচ্ছা
বাবি আমি আর কি করব আমার আচ্ছা ভালো কথা এত খুঁজে নিয়েছে তোমার সাথে আমি কথা বলতেছি বান্দরটা কই বান্দরটা কই আরে মানে তোমার স্বামীর কথা করছি বুঝছো না হ্যাঁ বুঝছি আমি তো তা জানি না তদি কেমন লাগে নতুন বউটারে থুইয়া ঘরে কই গেল হারামজাদা আচ্ছা বউ তুমি ঘরে যে অপেক্ষা করো আমি পাঠাচ্ছি কই গেল তো এখন কোন দিন তো খুঁজে পাইতে পারে আমি কই গেলি রে আর এখন আমার সামনে সে সরম করে ভাবি ছোটবেলা থেকে একা একা ঘুমাইছি আজকে তুমি আবার আমার ভাই আসলে তখন কি করবি না রে আমার বউরে তোমার ঘরে নিয়ে রাখো তো কেন ভাল লাগে না বউরে আমার সরম করে সরম করে শোন সরম করো আর যাই করুক ভাবি যেটা কই মন দিয়ে শোন ঠিক আছে আচ্ছা কো আচ্ছা শোনো তোমার কথা শুনলে তো আর সরম করবো না তো চুপ থাক শোন বাসর রাতে বিলাই মারা লাগে ভাবি তুমি আমার একটু বিলাই মার না অন্যদিন কালকে এই কাজটা দিও কালকে মারো এই বেশি কথা কইস না বাসর রাতে বিলাই মারা লাগে তাহলে কি বাসর ঘর সম্পূর্ণ হবো ও ভাই তাহলেই তোমার বাসর ঘর সম্পূর্ণ হবো আর শোনো বিড়াল কিন্তু হেনে হেনে মারা যাবে না একবারে পারফেক্ট টাইমে পারফেক্ট জায়গায় মারতে হবে লাডি ছোটা দিয়ে মারুম না হাত দিয়ে মারুম সে তো যেভাবেই পারে সেভাবেই মার কিন্তু বিড়াল আমার মরা চাই ঠিক আছে আচ্ছা পারবি না আচ্ছা আমি পারব সাবাস পারবি তো না তাহলে এখন যা আগে তোর বউটার সাথে যে একটু কথাবার্তা ক বেচারি একা একা ঘরে তো বসে থাকবে আচ্ছা আগে বিড়াল মারুম তারপর কথা কম আচ্ছা চল 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 বউটা একা ঘরের ভিতরে চল আয় আয় আমি একলা যাই আরে আয় আমি সেটু যাই ভাবি আমারে কইছে তোর মারা এই লাগো তার জন্য তো আমি এই ঝাড়ু নিয়ে আইছি মারার জন্য বাসর ঘরে এমন এমন জিনিস মারা লাগবো তো সব কথা তো তোমার কোয়া জানা তুমি যদি আবার ভয় পাও তার জন্য তো আমি ঝাড়ু নিয়ে এসেছি মারার লেগে না মারলে বলে আমার বাসরই হবো না বাসর ঘরে যেন বিলাই মারিস ঠিক মতো মারিস আমি চিন্তা করলাম যে খাটে আছে বুঝছি
বাসার ঘরে তোমার কোন ঢিলাই মারতে কইছে তুমি তো মনে বুঝো না বোকা হয়ে গেছো আমি কি আর দুই তিনটা বিয়া করছি এদিকে আসো কি বাসার ঘরে ঢিলাই মারা মানে বসে যে ঘুমার কথা কইছে ও ভাবি তাহলে আমার শুধু শুধু মিশা কথা কইছে না মিশা কথা কয় নাই তোমার লাগে রসের বিয়া দিয়ে তারপরে কথাটা কইছে তুমি বুঝো না বুকের মধ্যে কথা করতে বলো আমি আর ময়লা ঝাড়ু নিয়ে আইছি তাহলে এতক্ষণে বুঝছে না আমার না তো ছোট ছোট ভয় তাহলে স্যার বাসাটা সারলে এদিকে আসে